আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে আমি আপনাদের জন্য একটা আনকমন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে হরলিক্স চা তো এই চা রেসিপিটা হচ্ছে আমার চ্যানেলে আরও আগেও আমি করেছিলাম আমার আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আগে বলতে আরও অনেক আগে প্রায় হচ্ছে তিন চার বছর আগে দিয়েছিলাম তবে এই হরলিক্স চাটা কিন্তু অনেক মজা হয় তার জন্য হচ্ছে আমি পুরা রেসিপিটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো হরলিক্স চা বানাতে হচ্ছে আমার যা যা লাগবে আমি এখানে হচ্ছে দুই প্যাকেট দুধ নিছি এক প্যাকেট হলিক্স নিছি আর সামান্য একটু চিনি আর নিয়েছি চা পাতা তো চিনিটা হচ্ছে না দিলেও হয় কিন্তু সামান্য একটু দিব কারণ আম্মুকেও একটু দিব তো আমি হচ্ছে দুধ চায়ে চিনি একদমই কম খাই না খাই বললেই চলে তবে আম্মু হচ্ছে একটু চিনি না হলে আম্মুর চলে না এই জন্য হচ্ছে নেওয়া তো এতটাই ভালো লাগে এই চাটা যা কিনা ধারণার বাইরে আমি কিন্তু চায়ের অনেক রকম রেসিপি পারি তো ইনশাআল্লাহ আস্তে আস্তে হইতেছে আপনাদের সাথে আরও যেগুলো চা পারি এগুলো অবশ্যই হচ্ছে শেয়ার করব প্রতিদিনই ভাবি হচ্ছে এটা শেয়ার করবো এটা শেয়ার করব আসলে করা হয় না শরীর ভালো না থাকলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না কিছুদিন যাবো আমার শরীরের থেকে হচ্ছে মনটা বেশি খারাপ তবে হচ্ছে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করা হয় না আসলে আমাদের জীবনটাই এরকম কখন যে মনটা ভালো থাকে কখন যে মনটা ভালো থাকে না এটাই হচ্ছে বুঝাটা অনেক দায় তো বাহিরে কিন্তু অনেক ঝড় হচ্ছে তো এই ঝড়ের মধ্যে হচ্ছে আমি একটু চা বানাই খাবো আমার কাছে ভালোই লাগে চা খেতে আমি কিন্তু এর আগে দুই দিন চা খেতে পারি নাই যেদিন দাঁত ফলায় আসছি চব্বিশ ঘন্টা আমাকে ডাক্তার বলছিল চা খেতে মানা আমার মনে হইতেছিল আমার জানটাই বের হয়ে যাচ্ছে কারণ আমার কিন্তু চা ছাড়া একদম চলে না আমি হচ্ছে একদমই চা পেমি একজন মানুষ তো আমার যখন ইচ্ছা হয় আমি তখনই হচ্ছে চা বানায় খাই তবে আগের মতো এখন তত একটা খাই না তো এখানে হচ্ছে আমি চা খাওয়ার জন্য চায়ের পানি বসাই দিচ্ছি হরলিক্স চা যেহেতু বানাবো তো চায়ের লিকারটা হচ্ছে অনেক ভালোভাবে জাল করতে হবে এখানে হচ্ছে আমি হরলিক্সের প্যাকেট খুলে নিয়েছি তারপর হচ্ছে দুধের প্যাকেট খুলে নিছি তো দেখেন আমি হচ্ছে কিভাবে চাটা বানাই হয়তো আমার অনেক আপুরা হচ্ছে আগে বানায় খাইছেন বা দিদি ভাইরা আমি আসলে সঠিক জানি না আমি যে বানাচ্ছি আসলে এটা না যেহেতু আমি এর আগেও হচ্ছে আমার চ্যানেলে ভিডিও আছে প্রায় তিন থেকে চার বছর আগে হচ্ছে মনে হয় আমি বানায় খাইছি তিন বছর আগেই হবে আগে প্রায় সময় হচ্ছে এই হরলিক্স চাটা বানানো হতো এখনই বানাই না তো পানিটা ফুটে যাওয়ার পর এটার মধ্যে হচ্ছে একটু হরলিক্স দিয়ে দিতে হবে তো হলিক্সটা দিয়ে হচ্ছে ভালো মতো নাটতে হবে এটা হচ্ছে যে যতটুকু হরলিক্স খায় ততটুকুই দিবে তো আমি হচ্ছে আম্মুর জন্য আর আমার জন্য অল্প একটু চা বানাবো এটার জন্য কিন্তু আমি বেশি হরলিক্স দিতেছি না আর আপনারা যদি বেশি মানুষের আন্দাজে চা বানান তাহলে কিন্তু হলিক্সটা বেশি দিতে হবে পরিমাণে তো এখানে হচ্ছে আমি চা পাতা দিয়ে দিচ্ছি আমি যেহেতু একটু কড়া লিকার খাই তার জন্য চা পাতাটা একটু বেশি করেই দিব আমার কাছে হালকা লিকারের চা একদমই ভালো লাগে না মনে হয় চা খাইছি যে এটা আমার মনেই হয় না যদি একদম লিকার হালকা হয় অনেকেই দেখি একদম হালকা লিকারের চা খায় তো আমার মনে হয় চা খাওয়ার থেকে গরম পানি খাওয়া অনেক ভালো আমি কোথাও গেলে হচ্ছে সব জায়গায় চা খাই না কারণ হচ্ছে আমার লিকারটা করা না হলে ভালো লাগে না দেখা যায় নিজেই গিয়ে বানিয়ে খাই অনেক সময় একদম আপন কারো বাসায় গেলে আর যারা হচ্ছে যারা আমি একটু কড়া লিকার খাই যেখানেই বেড়াইতে যাই না কেন তারা হচ্ছে আমাকে একদম কড়া লিকার দিয়ে হচ্ছে চা বানায় দেয় বিশেষ করে হচ্ছে স্লেটে গেলে আমার মেজু মেজুফি হচ্ছে আমাকে খুবই মজা করে চা বানায় খাওয়ায় কারণ মেজুফুপি জানে আমি হচ্ছে কেমন চা খেতে পছন্দ করি ঠিক আমার মন মতো আমার মেজুভুপি চা বানায় আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে কিন্তু আমার লিকাটা হয়ে যাচ্ছে আর এখন হচ্ছে আমি এটার মধ্যে সব কিছু রেডি করে নিব তো আগে হইতেছে আমি দুধগুলো ঢেলে নিতেছি প্রথমে এক প্যাকেট দিতেছি অবশ্য বাসায়ের দুধ নাই সিজামুড়ির দুধও শেষ সামনে তো হচ্ছে আমি আরও বেশি করে দুধ দিতাম যত বেশি দুধ দেয় ততই হচ্ছে চায়ের মজাটা কিন্তু বেশি হয় তো আজকেও ছোটো ছোটো দুইটা প্যাকেট নিয়ে আসছি দেখি এটাতে কতটুকু মজা হবে জানি না তারপরে ইনশাল্লাহ ভালোই হবে কারণ আমি যখন চা বানাই চা কিন্তু খারাপ হয় না মাসা চা ভালোই হয় যেহেতু একটু লিকার করে জাল দিই আর এখানেও হচ্ছে একদম হালকা পরিমাণ চিনি দিব আগেই তো বললাম চিনি দিতাম না তো যেহেতু হচ্ছে আম্মু খাবে তার জন্য হচ্ছে চিনি দেওয়া আর এখন হচ্ছে আমি এখানে আরেকটু হলেক্স দিয়ে দিতেছি হলেক্স চাটা আগে যারা না খেয়েছেন একবার হলো খাবেন আপনারা লাইফে কি খেয়েছেন সেটা আপনাদেরকে সারা জীবন মনে রাখতে হবে যেরকম হচ্ছে আমি ঘি চায়ের কথা বলছিলাম আমি হচ্ছে চা বলতেই পাগল চা এক মানুষ হইতেছে যে চা খাবে সে চাই ভালো লাগে ইনশাল্লাহ একদিন হচ্ছে আমি আপনাদের সাথে আর একটা আনকমন একটা চা রেসিপি বানাবো তবে সেটা এখন বলবো না কি চা সেটা যেদিন বানাবো সবাই হচ্ছে অবশ্যই অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ দু একের মধ্যে বানাবো আর বাকি যেগুলো চা রেসিপি জানি ওগুলো তো একটা একটা করে সবগুলোই শেয়ার করবো তো নতুন আইডিয়া করেছি এটা হচ্ছে আমার মাথায় নতুন আসছে দেখবো আমি বানাই এমন হয় আমি বানাবো তারপর হচ্ছে শেয়ার করবো আগে বলতেছি না তো এখন হচ্ছে চাটা আমি খুব ভালোভাবে নেড়ে নিতেছি কারণ খুব ভালোভাবে নাটতে হবে যেহেতু হরলিক্স আছে গুঁড়া দুধ আছে এগুলো একদম ভালো করে মিক্স করে নিতে হবে আর আমি সবসময় কিন্তু চা বানায় পরে হচ্ছে আবার জাল দিই এটা হচ্ছে আমার ভিডিওগুলো যারা দেখেন যখন হচ্ছে আমি চা বানানোর ভিডিও করি সবাই জানেন তো এখন হচ্ছে আমি চাটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে হচ্ছে একদম ভালো করে জাল দিয়ে নিবো এটার জন্য হচ্ছে এখন আমি চুলায় পাতিল বসাই দিচ্ছি আবার পাতিলটা একটু ধুয়ে নিছি এখন হচ্ছে চাটা দিয়ে দিলাম তো চাটা হচ্ছে এখন আরও ভালোভাবে নাড়তে নাড়তে যখন ভালোভাবে জাল হয়ে যাবে তারপর হচ্ছে আমি খাবো চা যদি ভালোভাবে জালই না হয় ওই চা খেয়ে কিন্তু কোনো মজা নেই তো আমি জানি না আপনারা আমার রেসিপিটা কতটুকু পছন্দ করবেন তো অবশ্যই কিন্তু সবাই আমাকে কমেন্টে জানাবেন আমার এই হল্লিক্স রেসিপিটা কেমন হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগে ভালো লাগে বিধায়িত আমি আবার বানাইতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে সবার কাছে কিন্তু সব কিছু ভালো লাগে না আপ কারো কারো কাছে নাও লাগতে পারে তবে যারা হচ্ছেন চা প্রেমী মানুষ আছেন তারা একবার হলো ট্রাই করবেন এই চাটা আপনাদের কাছে আমার অনুরোধ হইল একদম হচ্ছে আপনারা খেয়ে বুঝতে পারবেন কি খেলেন কারণ আমি কিন্তু আপনাদেরকে যারা হচ্ছেন চাপে মেয়ে আসেন তাদের কাছে অনুরোধ করতেছি একবার হলো খেয়ে দেখবেন তো এখন হচ্ছে চাটা ভালোভাবে জাল হয়ে যেতেছে তারপরে হচ্ছে আমি আর একটু জাল দিব কারণ এই চাটা হচ্ছে যত জাল দেওয়া হয় ততই মজা লাগে শুধু এই চা না সব চাই তো আমার চ্যানেলে অনেক রকম অনেক আইটেমের কিন্তু চা আসে আপনারা দেখলে বুঝতে পারবেন আগের ভিডিওগুলো দেখবেন তো আমি বলতে চাচ্ছি না কি কি চায়ের রেসিপি আছে দেখলেই বুঝতে পারবেন তবে অনেক রকম চায়ের রেসিপি আছে তো আপনারা যদি রেসিপিগুলো দেখে বানিয়ে এখানে একবার হলো অনেক মজা পাবেন তো এখানে কিন্তু এখন চাটা হয়ে গেছে তো দেখেন আমি কিন্তু খুব কিউট একটা মাটির হাঁড়ির মধ্যে চা খাই যখন হচ্ছে আমি এই হলিক্স চা বানাই তারপর হচ্ছে আরও অনেক চা বানাই কিছু কিছু চা আসে ওগুলো যখন বানাই আমার মন মতো চা তখন হচ্ছে আমি মাটির হাড়িতেই খাই আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন একবার হলো আর এই দেখেন এখানে কিন্তু আমি নিয়ে এসেছি চা বানিয়ে রুমে তো এখন হচ্ছে আমি খুব মজা করে এই হলিক্স চাটা খাবো চায়ের সাথে এখানে আছে হচ্ছে মিষ্টি প্যাটিস কালকে রাত্রে বাবা নিয়ে আসছিলো এই মিষ্টি প্যাটিসগুলো কিন্তু অনেক মজা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর এগুলো যদি একটু চুলার মধ্যে দিয়ে গরম করে খাওয়া যায় বা ওভেনে তাহলে তো কোনো কথাই নেই তবে আমাদের পাশে ওভেন নাই গরিব মানুষ ওভেন কোথায় পাবো বলেন জুলাই হচ্ছে এক একশো তো এখন হচ্ছে এটার মধ্যে আরেকটু মজা হওয়ার জন্য আমি একটু হরলিক্স দিয়ে দিলাম হলিক্সটা হচ্ছে এটা সৌন্দর্যর জন্য দেওয়া যায় আর একটু মজার জন্যও দেওয়া যায় ইচ্ছে করলে আপনারা দিতে পারেন ইচ্ছে করলে নাও দিতে পারেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছে পুরোটাই তো আমি কিন্তু আবারও বলতেছি আপনারা একবার হলো চা পেমিরা এই চাটা বানিয়ে খেয়ে দেখবেন ঠিক আছে এই হরলিক্স চাটা আর শুধুই হরলিক্স চা না আমার চ্যানেলে হচ্ছে আরও যেগুলো চায়ের ভিডিও আছে ওগুলো আগের ভিডিওগুলো দেখে আপনারা একবার হলো চাগুলো বানিয়ে খেয়ে দেখবেন আমি কিরকম চা বানাই আসলে ওটা তো আপনাদেরকে টেস্ট করানো যাব না সবার দাওয়াত রইল বাসে চলে আসবেন চা খেতে তাহলে বুঝতে পারবেন আর আপনারা নিজেরা বানিয়ে খেলে কিন্তু আমার থেকে অনেক ভালো হবে ইনশাল্লাহ আমি আশা করি তো আপনারা যারা হচ্ছে বাসায় বানিয়ে খাবেন একবার হলো আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার চায়ের রেসিপি বা আপনারা যখন বানিয়ে খাবেন তখন একটু কমেন্টে জানাবেন চাটা কেমন লেগেছে আপনাদের কাছে তো আমি মনে করি আমার যে চা পেমি দিদি ভাইরা বাপুরা আছেন আপনারা যদি একবার হলো ওই চাটা না বানিয়ে খান হলিক্স চাটা তাহলে হচ্ছে বড়সড় একটা জিনিস মিস করবেন কারণ যারা চা পেমি তাদের কাছে কিন্তু সব চাই ভালো লাগে যেমন আমার কাছে চা বলতেই আমি পাগল তারপরও হচ্ছে হলিক্স চাটা কিন্তু অনেক মজা তো অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন হলিক্স চাটা একবার যে খাবেন সে বুঝবেন চায়ের মজাটা কী আর দিদি ভাইরা বাপুরা আগে খেয়েছেন তারা তো জানেনি তাদেরকে তো আর টেস্টের কথা বলা লাগবে না তো আমি কিন্তু ভিডিও করতে করতে আমার চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তো আমি হচ্ছি ভিডিও করার পরে আবার চাটা হচ্ছে গরম করে নিয়ে এসে খেয়ে তারপর ভয়েস দিয়েছি চাটা কিন্তু মার্শে অসাধারণ হয়েছিল। অনেক অনেক মজা হয়েছে আমি নিজে বানিয়েছি দেখে বলতেছি যে তা না আর এভাবেও মাসে আল্লাহ আমার হাতে চা অনেক ভালো হয় যারা একবার হলেও আমার হাতের চা খেয়েছে তারা সবসময় বলে দেখেন কালারটাও কিন্তু মার্শে সেই হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল তো যারা খাবেন তারাই হচ্ছে এটার টেস্ট সম্পর্কে বলতে পারবেন যে আসলে এটার টেস্টটা কেমন আর আমার যে আপুরা বা দিদিভাইরা হচ্ছে এই রেসিপিটা একবার হল চায়ের করে বাসায় খাবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনাদের কাছে ভালো লেগেছে কি না আমার কাছে তো ভালো লেগেছে আমি বললামই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নিত্য নতুন রেসিপি শেয়ার করতে পারি নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারি তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ